ভাইরালের যুগ আমি 2007 সালে পার করে আসি এখন 2023 সালে ভাইরাল টাইটেল এগুলো আমাদের জন্য কিছুই না আমার সব সময় নিজেকে একটু বাচ্চা বাচ্চাই লাগে আর আমি খুব আল্লাহ দি টাইপের আগে তো আমি বুঝতাম না যে আসলে কি কথা বলবো ওকে আমরা শুরু করব ভালো সবাই রেডি ও আজকে আমার একটা ফ্যাশন কিউ ছিল যেখানে আমার সাথে সব বাচ্চারা রানওয়েতে হাঁটবে ফ্যাশন রানওয়েতে তো বাচ্চাদের জন্য আসলে চিন্তা করলাম যে একটু ডল টাইপের সেজে আসি অ্যান্ড এই হেড পিসটা হচ্ছে আমাদের আমরা যেরকম লন্ডনে ইউকে সাইডে একটু দেখি যে রয়্যাল ফ্যামিলিতে ওরা কিন্তু এই হেড পিসটা খুব ক্যারি করে হ্যাঁ তো আমি ভাবলাম যে আজকে একটু এই টাইপের কিছু ট্রাই করা যায় ও ওয়েল হ্যাঁ আমার সবসময় নিজেকে একটু বাচ্চা বাচ্চাই লাগে আর আমি খুব আল্লাহ দি টাইপের ব্যস্ততার লাইভ শোজ করছি অ্যান্ড গানের কাজ শেষ করেছি কিছু আমার তো হঠাৎ হঠাৎ কিছু কিছু গান চুপ চুপ করে বের করি তো ওরকমই আর ওয়েল এইবার 31st নিয়ে আসলে আমরা সেভাবে করে প্ল্যান করতে পারছি না বিকজ আমাদের দেশের অবস্থা সব কিছু মিলিয়ে সেটা মাথায় রেখেই আমরা আসলে কোনো ধরনের একটা অনুষ্ঠান করব কারণ দেখা যায় যে নিউ ইয়ার্সে ওরকম মানে অপ্রীতিকর যাতে কোনো ঘটনা না ঘটে কারণ দেখা যায় সবসময় কিন্তু সিকিউরিটি দিয়ে দেয় হ্যাঁ সো এখন অলরেডি হরতাল চলছে অবরোধ চলছে সো এরকম যদি কোনো অকারেন্স হয় নিউ ইয়ারে তো এর জন্য আমরা সেভাবে চিন্তা করেই কোনো ইভেন্ট করলে সেটা মাথায় রেখেই সেটা আয়োজন করা হবে ওয়েল শুরুর দিকে তো আমারকে শেখানোর মতো বোঝানোর মতো কেউ ছিল না কিচ্ছু ছিল না একদম মানে জাস্ট ডিজে বাজানো শিখেই শো করা শুরু করে দিয়েছি তারপরে ইনফ্যাক্ট এই যে আমি যে এতগুলো ক্যামেরা এতগুলো মাইক্রোফোনের সামনে দাঁড়ায় কথা বলতেছি আগে তো আমি বুঝতামও না যে আসলে কী কথা বলবো একটা ক্যামেরার সামনে আসলে হাত পা কাঁপতো একটা কেউ ইন্টারভিউ নিতে গেলে 100 বার চিন্তা করতাম আল্লাহ কী দিয়ে কী বলবো ভয় পাইতাম হ্যাঁ সো এত বছরে সেটা কেটে গেছে এখন যারা ক্যামেরায় আছে তোমরা যারা ধরে আছে এখন আমার মনে হয় যে আমরা সবাই একটা ফ্যামিলি ফ্যামিলির মাঝেই আছি জাস্ট গল্প করতেছি এখন তো পুরো মিডিয়াতেই একটা ফ্যামিলি ওয়েল আলোচনা সমালোচনা সবাইকে নিয়ে সব কিছু নিয়েই থাকে তো আসলে এটা নিয়ে আমার এখন আর কোনো কমেন্ট নাই বিকজ 17 বছর ধরে এই মিডিয়াতে সে 2007 সালে প্রথম ফেসবুক খুলছিলাম তো ভাইরালের যুগ আমি 2007 সালে পার করে আসি এখন 2023 সালে ভাইরাল টাইটেল এগুলো আমাদের জন্য কিছুই না আমরা 2007-08 সালে ভাইরাল হওয়া মানুষ তো যারা এখন নতুন নতুন ভাইরাল হইতেছে ওদেরকে দেখে আমরা বলি যে ভাই এগুলো তো আমরা 2007-08 সালে পার করে আসছি ওয়েল যখন আমি শুরু করি তখন ডিজেইং ওয়াজ আ ভেরি ভেরি নিউ প্রফেশন ইন দিস কান্ট্রি শুধু মেয়েদের জন্য না ছেলেদের জন্য খুবই নিউ একটা প্রফেশন ছিল সো তখন আসলে এটাকে ক্যারিয়ার হিসাবে নেওয়াটা আমার খুবই ওয়াইজ ডিসিশন ছিল এর জন্যই আমি এত বছর এই গ্রাউন্ডে কাজ করে যখন এই মার্কেটটা স্ট্যাবলিশ হয়েছে তখন আমি একটা ভালো পারফরমেন্স দিতে পারছি সবাইকে ও মানুষরা এখন মানে ওদের ঘুম থেকে উঠতেও ডিজে লাগে ঘুমাইতে মানে সারা সবসময়ই ডিজে তাদের প্রত্যেকটা অনুষ্ঠানে লাগে সকাল থেকে শুরু করে সারাক্ষণই তাদের বিভিন্ন অনুষ্ঠানে ডিজে লাগে সো আমরা এখন সব ধরনের অনুষ্ঠানেই দেখি যে ডিজের কন্ট্রিবিউশন থাকে ইনফ্যাক্ট এখন মিউজিক প্রডিউস করছে সিনেমার গান থেকে শুরু করে বিভিন্ন ধরনের গানে এখন ডিজেদের কন্ট্রিবিউশন আছে আজকে এখানে একটা ইভেন্ট হচ্ছে এই ইভেন্টের মিউজিকগুলোও আজকে একটা ডিজে পরিচালনা করতেছে সো ডিজেরা এখন প্রত্যেকটা ক্ষেত্রে নিজেদের অবদান রাখতেছে আমি তো ওইটা ওই যে আগে বললাম যে আমি যখন 2007-08 সালে ফেসবুক খুলছি বা সোশ্যাল মিডিয়াতে আসছি আমার এই টাইম তখনই পার করা শেষ তো নতুন করে আসলে সোশ্যাল মিডিয়াতে দেখানোর আমার কিছুই না অনেকে আবার খুব বুস্টিং করে পোস্ট হ্যান ত্যান করে হ্যাঁ আমি কখনো বুস্টিংও করি নাই জীবনে কোনো দিন ব্লু ট্যাগও নেই নাই সো আমার কাছে আসলে এটা অত বেশি কিছু ম্যাটার করে না আমার কাছে যেটা ম্যাটার করে হচ্ছে যে আমি যেই কাজে আছি সেটা যদি আমি ভালো করে করতে পারি অবশ্যই সেটার জন্য আমি আমার ভালো একটা ফল পাবো সবাই সেটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করলে ওইটার অবদান ওইটার অ্যাওয়ার্ড আমি অবশ্যই পাবো ও এই ব্যাপারে সবাই তো জানে এই এই ব্যাপারে আর কি বলবো এই ব্যাপারে অলরেডি সবাই জানে এই ব্যাপারে বলার কিছু